এই যে আটকাই রয়ে তো আটকাই গেছে আসলেই চোখে দেখতে সিনেমি সবার ফার্স্ট কমেন্ট আমার থ্যাংক ইউ আহ পরিটা আকাশ থেকে নেমে আসছে মনে হচ্ছে আমার তোমার সাথে কটকটে রান এনে পুরো মনে হচ্ছে একদম ফিলিং তুমি দিন দিন আরো চিকন হইতেছো সত্যি না না এটা স্টিক টাইট হইতেছে পেট বাট কিউট লাগছে थैंक ইউ কিউট কেমন লাগে আমার তোমার সাথে গর্জিয়াস ছাড়া কিছুই লাগতেছ আমাকে ঠিক আছে সো অ্যাজ ইউ ক্যান সি আমি পুরো মানে ওয়েডিং ক্রাশ করার জন্য রেডি যেই কোনো বিয়েতে গেলে এখন আমাকে এক প্লেট কাচ্চি দিয়ে দিবে এমনিতেই অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ জুই আপু মার্শাল অনেক কিউট লাগছে সঙ্গে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভি ওয়ান মার্শাল থ্যাংক ইউ সো সবাই আমার হরিগুল মেকআপ বা হরিগুল মেকআপ দেখার জন্য এসব করেছ যেহেতু আমি ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই হ্যালো দিস ইজ শুধু সিন শুধু আবার ফরেন্স ফ্যাশন বিডি লাইভে চলে আসলাম আবারও অ্যাজ ইউজুয়াল অ্যাট ফোর আমার এই ড্রেসটা শুধু এক অ্যাভেলেবেল আছে থার্টি ফোর থার্টি ফোরের বেশি দেওয়া পসিবল না যেমন আয়সা থ্যাংক ইউ তুমি কি বিবাহিত আমাকে দেখলে কি বিবাহিত মনে হয় আমি তো এখনো কচি ভিডিও দেখি বাট কমেন্ট করি না আজ করলে অনেক থ্যাংক ইউ সো মাচ আপুজ ওকে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সুইডি থ্যাংক ইউ আফরোজা সোজ এভরিমান ইজ জয়নিং অলরেডি আমাদের শোরুমের অ্যাড্রেসটা এখানেই লেখা আছে তাও আবার বলে দিই চা মাংতে মিনি হাউস ফোর ফার্স্ট বড় আপু লাগতেছে লাগার জন্যই ডিডি হইলাম যেহেতু আজকে আঘান ডিসকাউন্ট চলছে এবং ডেলিভারি সিস্টেমটা বলে দিই ঢাকা এটি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান টাকা নাকি জেনে ভাবতেছিলাম আচ্ছা আপু হাইট মডেলিং আপু আমারই ফাইভ ফাইভ ওয়াই নট কার সাথে রিলেশন আছো কারোর সাথে রিলেশন আছো ক্যান ভাই বিয়ে বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবা আশ্চর্য প্রাইস আচ্ছা আমারটা প্রাইস বলে দিচ্ছি কিন্তু আমারটা শুধু অ্যাভেলেবেল আছে সাইজ হচ্ছে থার্টি ওকে থার্টি ফোর সামনে আনি একটু দূর দূর লাগতেছে সেটা হঠাৎ করে না এটা ছোট হয় না এটা কিছু করো না না আমি তো দাঁড়াইতে করতেছি না কি রে এই তো ঠিক আছে সো এইটা হচ্ছে আমার লেহেঙ্গা আচ্ছা তারটা ঝুলবে এটা কিছু করার নাই বিকজ আই ওকে সো দিস ইজ ড্রেস এটাকে কি বলা হয় আমি জানি না সারা না গারারা বলা হয় এটা হচ্ছে এখান দিয়ে এরকম চাপা এখানটা চাপা স্কার্ট থাকে না এখানটা চাপা নিচেতে হালকা একটু ঢোলা ঢালা কি ফিশ কাটিং বলে মানে এই জায়গাটা না একদম চাপা ওকে এই জায়গাটা এমন ওফ কি সুন্দর লাগতেছে আর এই জায়গাটা হচ্ছে এরকম ছড়ানো দিস ইজ আ ব্রাইডাল বলবো না এটা হচ্ছে ওয়েডিং পরা যা ওয়েডিং অ্যাটায়ার ইটস অ্যা বিউটিফুল ওয়েডিং অ্যাটায়ার অ্যান্ড এটা হচ্ছে একটা সুন্দর এই টাইপের তাকে দোষী টাইপের কিছু একটা কাজ টাজ করা কাপড়টা কি জ্যাকার্ডের কাপড় আচ্ছা এইটা হচ্ছে জাকার্ডের এটা সিল্কের এই এমনি এমনি থাকতে ভালো লাগতেছে আমার ওই যে এমন এমন বুমারিং করি না আমি আহমেদ ভালোই লাগতেছে তো এইটা হচ্ছে থার্টি ফোর শুধু অ্যাভেলেবল দেন অনলি ইউ ক্যান অর্ডার আর তোমার যদি ভালো লাগে দাম অনুযায়ী তাহলে তুমি অর্ডার করতে পারো প্রাইস রিজনেবল আছে বিয়ে না এমনিতে পো পড়ি তার এক রাখবো কই বুঝিনি আবারও প্রচেস কেমন আছো ভালো আছি আমি একটু কমেন্ট করো জলদি জলদি পড়ো আরেকা মালে কা হামিরা হুইজ দ্যাস ঠিক কিন্তু আমি বুঝতেছি আমাকে একটু সয়তার সহেতান লাগতেছে প্রথম কমেন্ট করলাম আর কোনো কিছু বললো না আর করবো না আর রুকছি আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো হট আই নো রাইট আইম হট আপু উইচ লেন্স আপু আই ডোন নো অনেক আগে লেন্স কিনি এগুলো পাওয়ার টাওয়ারের তো তাই বলতে পারি না বাট জাঁভিয়ানের ওকে

বলতেছি বিয়ে করে পরিবার পরিবারটাকে রাখবো কই আরও মন আই লাভ ইউ কিউটা পুল লাভ ইউ টু রোক্সিডিয়ার সো আজকে যেহেতু ডিসকাউন্ট বলে দিয়েছি অনেক দিন ধরেই ডিসকাউন্টটা দেওয়ার কথা বাট ডিসকাউন্ট দিতে দিতে মানে হচ্ছিলো না ওই সব কিছু মিলতেছিলো না সো আজকে ফাইনালি ডিসকাউন্ট আঘা নুর লাইভের ডিসকাউন্ট নিয়ে আসছে অ্যান এটা কোনো আনিস্ট্রিস্ট আনিস্ট্রিস্ট নেই শুধু এইটাই আছে থার্টি ফোর সাইজের মানে এইটা হচ্ছে একমাত্র এটাও ডিসকাউন্টে কিন্তু চলছে যদি বলি বিকজ এটার প্রাইস কিন্তু অনেক যদি তুমি হিসাব করো যে নিচের জিনিসটা খুবই সুন্দর ঘের দেওয়া বেশ ফিশ কাটিং করা নিচে এরকম একটু মানে টাইপের যারা হচ্ছে বিয়েতে অ্যাটেন্ড করার জন্য যেই সব একটু মূল্যবান গেস্টরা থাকে মানে হচ্ছে কাজিন থাকে না যারা মনে করো আমার কাজিনের বিয়ে আমি একটু গর্জেস ড্রেস পরব সেই ক্ষেত্রে থার্টি ফোর এটা পার্চেস করতে পারো একটু আমার মতো শুকনা শাকনা যারা আসো তাদের জন্য শুধু এটা থার্টি ফোরের বেশি নেওয়া সম্ভব না আসলে এটা টাইট হবে যদি তুমি মানে মানে কি বলে সাইজ থার্টি ফোরের বেশি হয়ে থাকে তাহলে একটু টাইট হবে তবে আপনার লাইভ এলো দেখি তোমার লেন্স কি পাওয়ার হ্যাঁ আমার লেন্স পাওয়ার আমি চরম কানা সো এটা হচ্ছে ড্রেসটা তো দেখিয়েই দিলাম রাইট ওকে স্কার্টটা বেশ সুন্দর সো এটা থ্রি থ্রি থাউজেন্ড সরি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটিস আমি আমার প্রথম ড্রেসে চলে যাব উইজ যে আগানাউট ডিসকাউন্ট লাইভ আমি হচ্ছে এক্সপেন্সিভ ড্রেসে ডিসকাউন্ট দিবো যেদিন বলি আমি ডিসকাউন্ট দিব তার মানে আমি এক্সপেন্সিভই দিব রাইট ওকে কেমন আছো দুপাটাটা দেখি দুপাটাটা নেটের ওকে

লাভ এ থ্যাঙ্ক ইউ থার্টি সিক্স না পু থার্টি সিক্স হবে না তুমি যদি থার্টি ফোর হও তাহলে আমি কিন্তু থার্টি সিক্স না আমি থার্টি সিক্স না এটা থার্টি ফোর ঠিক আছে একদম ফিটিং মানে পারফেক্টলি ফিট যদি বলি তাহলে ওই যে এটা বাদ দাও পারফেক্টলি ফিট পিছিয়ে কিন্তু ডিজাইনটা সুন্দরভাবে ঢাকছে কিনা ঢাকছে ঢাকা দাও এবার আমি পিছু করে একটু এই যে এটা হচ্ছে পিছের ডিজাইনটা পিছের ডিজাইনটা বেশ সুন্দর লেমিসে অনেক ভালো লাগতেছে

টু টু রেস্ট ওয়েট দি থ্যাংক ইউ সো মাচ সো আমি যেহেতু ওয়েডিং অ্যাটায়ার দেখাচ্ছি সেহেতু এই কারণে আমি একটা ওয়েডিং ডেট আপও নিয়ে এসেছি যেহেতু আঘানুর ইজ কাইন্ডলি ওয়েডিং অ্যাটায়ারই বলা যায় এই ড্রেসটার প্রাইস কত দু হাজার নয়শো পঞ্চাশ এক্সেলেন্ট অনেক ভালো লাগছে সো ফার্স্ট একটা লাইট পিঙ্ক দেখিয়ে দিই এগুলো সবই আঘানুর ওকে আঘানুর থাকছে অ্যান্ড এগুলোর মধ্যে ডিসকাউন্ট থাকছে বুঝছি ইজ আ হিউজ থিং আঘানুর কিন্তু এমনি অনেক দাম বেশি কেউ ডিসকাউন্ট দিতে চায় না আমি দিচ্ছি বুঝছো আর কেউ দিবে না সো ডিসকাউন্টের কিন্তু প্রাইসগুলো বেশ ডিফারেন্স থাকবে সো আমি আজকে দেখিয়ে দিই এটা যেমন নেট কটনের কালারটা ফ্যাকাশ হয়ে যাচ্ছে পিঙ্ক হয়ে যাচ্ছে না মানে দেখো তো পিঙ্ক বোঝা যায় কি না এটা কিন্তু একদম বেবি একটা পিঙ্ক কালার ওকে যদি না যায় একটু বলো রেড কালার দেখানো রেড কালার আঘানোর আছে একটু একটু থাকবে সাথে আমি দেখিয়ে দিব বুঝেছে ওরে বাবা কত আগেরটা সো দিস ইজ আওয়ার লাইট বেবি পিঙ্ক কালার লেন্থ কত আপু কিসের লেন্থ এই ড্রেসের লেন্থ তো ফর্টি ফাইভের মতো আছে ছাড়া ওকে সো এটা হচ্ছে আমাদের একটা হাই নেক কলারের এরকম কলারের মধ্যে এরকম প্লেট করা আছে ওকে এরকম প্লেট করা থাকছে অ্যান্ড অলসো অ্যান্ড অলসো হচ্ছে এই সাইডগুলোতেও প্লেট করা আছে হাই হ্যালো পঁচিশোর মধ্যে দেখান পঁচিশোর মধ্যে আঘানুর হয় না আপু একদমই হয় না তোমার বাজেট হচ্ছে অবশ্যই ইনক্রিজ করতে হবে ঠিক আছে বিন সাইডে পঁচিশশো তুমি পেতে পারো তোমার হাতে ব্রেশটা কয়টা কালার আছে আমার এটার কোনো কালার একটাই কালার আছে ঠিক আছে এটা নেট কটার এখানে সুন্দর একটা কুশি কাটার কেমন জানি লাইটটা হয়ে যাইতেছে দেখো তুমি না না ব্রাইটনেসকে এক্সট্রা বেড়ে গেলো না এটা আই গেস তোমরা দেখতেই পাচ্ছ না দিও না কিছু। খুলে যায় প্রাইস বলেন প্লিজ আচ্ছা প্রাইস বলছো আপু এই বেবি পিংটা বোঝা যাচ্ছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমার কাছে মনে হচ্ছে চোখে যে বুঝে যাচ্ছে না বিকজ এখানে কেমন জানি খুব ফেটে যাচ্ছে ওকে সো এটা হচ্ছে আমার এখানে স্লিভসটা আপু এগুলোর সাইজ আছে ঠিক আছে এগুলোর লাইক এটা যেমন মিডিয়াম এটা ফোরটি টু তুমি থার্টি এইট যদি হয়ে থাকো তুমি পড়তে পারবো ফোর্টি টু পর্যন্ত পরা যাবে এটা ঠিক আছে এটা এম দেওয়া আছে অ্যান্ড এটার মধ্যে এরকম সুন্দর শিশা ওয়ার্কস দেওয়া আছে কি বিউটিফুল কিউট কিউট শিশা ওয়ার্কস উইথ আর কি কি কালার আছে আপু দেখা দেখাচ্ছি হ্যাঁ এটার মধ্যে এই কালারটাই আছে শুধু আর কোন কালার নেই অ্যান্ড নিচে হচ্ছে কালার যা দেখাবো তাই কালার যেহেতু ডিসকাউন্ট তার মানে বুঝতে পারছো স্টক ক্লিয়ারেন্স স্টক ক্লিয়ারেন্স মানে যেটা আছে সেটাই ওকে আপু এটা আর এটার প্রাইস আপু এটা প্রাইস বলছি তো ধরতো পদ্ধতি সো এইখানটায় হচ্ছে খুব সুন্দর জরদশির ওয়ার্ক করা সিলভারের মধ্যে লিভারের মধ্যে সুন্দর করে ওয়ার্ক করা এন্ড এইখান পর্যন্ত পুরোটা ওয়ার্ক করা আছে ঠিক আছে এই পর্যন্ত এন্ড দামানে বেশ হিজিবিজি হিবিস্কাসের মতো খুব সুন্দর সিজ আওয়ারিজ দেওয়া আপো চুইকের মধ্যে ধরি এই সাইজের ড্রেস দেখাও পেয়ে যাবে ইনশাল্লাহ তুমি চুইকের মধ্যে ধরি এইচ সাইজ এটাও তো দেখো আমি এখনো প্রাইসটা আসলে জানা নেই তোমার কি বিয়ে হয়েছে আরে ভাই বিয়ে করতে যাচ্ছি সমস্যা নেই সো এটা হচ্ছে আমাদের দামান পোর্শেন্টের ড্রেসগুলোকে পাকিস্তানি অবশ্যই আঘান ওরিজ আর পাকিস্তানি ব্র্যান্ড সো এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা আর এটার প্রাইস পড়বে এটা ছিল 4450 হুম আফটার ডিসকাউন্ট 4050 আচ্ছা ঠিক আছে এটার প্রাইস ছিল 4450 এখন পড়ছে 4050 মানে 400 টাকা অফ পাচ্ছো এটা আগা নুরের ড্রেসে 400 টাকা অফ কিন্তু কম কথা না আপু লুকিং সুপ্রি থ্যাংক ইউ মিয়া আপু এত সাজার এত সাজার কি খুব দরকার হ্যাঁ আপু আজকে দরকার ছিল আজকে আমি হচ্ছে ডিসকাউন্ট নিয়ে আসছি দিন ধরে বলতেছিলাম প্লাস আমি একটা ওয়েডিং অ্যাটায়ারে পড়ছি সো ভাল না লাগলে নাই তোমার বাট আমার তো ভালোই লাগতেস তো গুজু করে লাইভে আসতে আপু তোমার পাওয়া ড্রেসের প্রাইস টু আমার পরাটার প্রাইস আনা আমারটা শুধু শুধু থার্টি ফোরটা অ্যাভেলেবেল আছে আপু জুয়েলারিগুলো কোথা থেকে নিয়েছো আপুগুলো অরেঞ্জেরি এটাও অ্যাভেলেবেল আছে এটাও অ্যাভেলেবেল আছে ওকে তো পর ড্রেসের প্রাইস টু থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি আমার পরডের প্রাইস অ্যান্ড এটার প্রাইস ছিল ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি এখন হয়ে গিয়েছে আফটার দ্য ডিসকাউন্ট ফোর থাউজেন্ড অ্যান্ড ফিফটি টাকা তো যাদের লাগবে এটা সাইজ ফর্টি টু পর্যন্ত অভেলেবেল আছে অ্যান্ড আউটসাইড ঢাকা যারা ওয়ার্ড প্লেস করবো অবশ্যই অবশ্যই তিনশো টাকা বিকাশ করতে হবে কনফার্মেশনের জন্য অ্যান্ড ডিসকাউন্টটা কিন্তু বেশি দিন থাকছে না সো যারা যারা হাগানোর একটা ড্রেস পারচেস করতে চাচ্ছিল তারা কিন্তু অন্য পেজে এখন ডিসকাউন্টটা পাবা না এই পেজে ডিসকাউন্ট যেহেতু চলছে আমরা যত স্টক ক্লিয়ারেন্স নিয়ে বছি এন্ড এর ভিতরে কিন্তু ইনার আছে অ্যান্ড ব্যাকটাও এরকম সিম্পল সো দিস ইজ ফোর থাউজেন্ড ফিফটি টাকা নেট কটনের ড্রেস পেয়ে যাচ্ছ ওকে সো এটা যাদের লাগবে একটু স্ক্রিনশট নিতে হবে ইনবক্স করতে হবে ফোর থাউজ্যান্ড অ্যান্ড ফিফটি টাকা ওকে সরিয়ে ফেললাম এটা আমি অর্ডার করবো স্ক্রিনশট নিয়ে নাও আমার জন্য কী আছে তোমার জন্য কিছুই নেন সরি তোমাকে ভীষণ সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সানশাইন রেভস ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ এইটি তোমার জুয়েলারিগুলো অনেক নাই থ্যাংক ইউ অরেঞ্জ ফ্যাশনের জুয়েলারি কিন্তু ঠিক আছে চাইলে এগুলো প্লেস করতে পারো আপু গার্লস আর নট সেফ ইন বাংলাদেশ কান্ট্রি নেমড বাংলাদেশ ভেরি ট্রু ইংলিশ মিডিয়ামের অ্যান্ড যে যারা রেপ করেছে তারা ভার্টিক্যাল হরাইজনে পড়তো আমি নিজেও ভার্টিক্যাল হরাইজনের স্টুডেন্ট আমি আর কি বলবো আমার আমি স্পিচলেস আই আর লিটারেলি স্পিচলেস বিকজ আই থট যে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টসরা একটু ক্লাসি হয় বা হচ্ছে ছেলেরা একটু না হলেও তো ওদের পশ চলাফের বাচ্চারা তো ওরা ছেলে মানে মেয়ের অভাব পায় না স্টিল ওদের রেপ যদি করতে হয় দেন উই আর নট সেফ এনিওয়ের সাজলে মন ভালো থাকে সাজলে কনফিডেন্স বেড়ে যায় মন ভালো থাকে সবই ভালো থাকে কিন্তু আমি অলওয়েজ সাজি না আমি কিন্তু রিয়েল লাইফে একদম সিম্পল থাকি আচ্ছা সব ড্রেস কি ডিসকাউন্ট হ্যাঁ আপ আমার যেটা পর ওইটাও কিন্তু ডিসকাউন্টে টু থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি টাকা পাচ্ছ আর এই জন্য কত বলছিল তুমি সাড়ে তিন সাড়ে তিন ছিল আমারটা সো আজকে সব ডিসকাউন্ট যেহেতু বলেছে ডিসকাউন্ট সেহেতু স্টক প্লেন তো সব ডিসকাউন্ট দিয়ে দেবো যা দেখব তাহলে একটু নাকি শুন থ্যাংক ইউ সো এখন আমি একটু রেড দেখিয়ে দিই এটা হচ্ছে কটনের একদম বাট আঘানুর এটাও ডিসকাউন্ট থাকছে আঘানুরের ডিসকাউন্ট ইজ ভেরি 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 আনকমন মানে এটা সচরাচর সচরাচরকেও দিতে চায় না সো এটা আঘানুরের ওকে প্রাইস কত পড়বে আপু সবগুলোর প্রাইস আমি একদম লাস্টে বলে দিই আর অনেকবার করে বলে দিই সো তোমার প্রবলেম থাকবে না তো স্টিকটিটার প্রাইস কত এখনই বল আমি কিনতেছি এটা এটার প্রাইস কত আচ্ছা তুই ইনবক্স করিস প্রোমো তোর তোমার জন্য তো তুমি তুমি ইনবক্স করো ওকে সো এটা হচ্ছে আমাদের রেডের মধ্যে এটা মেরুন রেড অ্যান্ড মেরুন রেডের মধ্যে দেখতেই পাঁচ খুব সুন্দর করে হচ্ছে কুশি কুশিকাটের কাজ আছে এটা স্লিভসের মধ্যে এখানে সুন্দর করে দেওয়া অ্যান্ড এখানে একটা জোড়া আছে সেটা কাটার প্যানেল এখানেও প্যানেল সো সব জায়গায় প্যানেল ইউজ করা অ্যান্ড এখানে সুন্দর করে লিফি লিফি করা লিফি লিফি কিছু ডিজাইনস দেওয়া আছে এটার ম্যাটেরিয়াল কি এটা কটনের দিয়ে এটা একটা কটনের আঘানুর কটন মানে লন বলা যায় রাইট লোন বলা যায় ওকে সো এটার মধ্যে এখানে সুন্দর করে কি বলে এটাকে শুভ টাইপের বাটন সেট করা এন্ড যে এই যে ছোটো এমব্রয়ডারিটা ছিল এটা ফুল ড্রেসের মধ্যে আছে অ্যান্ড এখানে একটা সুন্দর হচ্ছে কুশি কাটার প্যানেল ইউজ করা হয়েছে ঠিক আছে কুশি কাটার প্যানেল ইউজ করে এটা স্কোয়ার করে দেওয়া হয়েছে এখানে স্কোয়ার দিয়েছে অ্যান্ড দামান পোর্শনে এইখানটা একটা কাটা 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 টাইপের কি যেন একটা দেওয়া হয় প্যানেল টাইপের দেওয়া এটা মাঝখান থেকে দুই সাইডে টান খাচ্ছে ঠিক আছে এখান থেকে এখান পর্যন্ত দুই সাইডে আছে অ্যান্ড এটার প্রাইসও হচ্ছে রিজনেবল হবে এটার ব্যাক পার্টেও কিন্তু থাকছে লিফি এমব্রয়ডারটা ড্রেসটা কি এই ড্রেসটা হচ্ছে লন ঠিক আছে এটা কটনও বলা যায় কম পিস ভেরি মাচ কমফি সো এটার মধ্যেও কিন্তু ডিসকাউন্ট থাকছে আজকে যা দেখবে তাতেই ডিসকাউন্ট থাকছে আমি বারবার বলে দিচ্ছি যারা যারা নতুন জয়েন করছো তাদের জন্যও বলে দিচ্ছি আপু ওইটা হ্যাঁ আঘানুরের সবগুলি আজকে ওয়ান পিস না মোস্টলি ওয়ান পিস ঠিক আছে টু পিসগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে যায় তো তখন তোমরা কিনতে চাও না বিকজ এত এক্সপেন্সিভ অনেকে আছে আঘানুর অনেক এক্সপেন্সিভ হলেও কিনতে পছন্দ করে বিকজ তাদের ওরকমই রুচিশীল বা চলাফেরা সো ওদের জন্য তো

টু থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা এটার প্রাইস আফটার দ্য ডিসকাউন্ট বিফোর ডিসকাউন্ট ইট থ্রি থাউজেন্ড টু সো যাদের বক্স করতে হবে এটার সাইজ আছে এখানে মিডিয়াম মানে ফর্টি টু দেওয়া আছে তোমার যারা থার্টি এইট আছো তারাও পড়তে পারবে ফর্টি টু ইজ দ্য লাস্ট সাইজ তোমাদের একটু অল্টার করতে হবে অ্যান্ড ফর্টি টু যদি তুমি হও তোমার পারফেক্ট বিকজ ইটস মিডিয়াম আর ড্রেসের প্রাইস অনেক রিজনেবল রিজনেবল বলতে কী বোঝাচ্ছ তুমি এখন তো ডিসকাউন্ট চলছে ইটস মোর দ্যান রিজনেবল নরমালি প্রাইসই তো রিজনেবল দিচ্ছি আমরা পেজ থেকে রাইট এর মধ্যে আবার ডিসকাউন্ট দিচ্ছি আজকে কত পার্সেন্ট জানি না এক একটা ড্রেসও ভ্যারি করছে কত পার্সেন্ট ডিসকাউন্ট সো তোমরা একটু লাইফটা আমি বলবো পুরো শেষ পর্যন্ত দেখো বিকজ এখন ওরে ডিসকাউন্ট দিচ্ছি যেহেতু অনেকদিন ধরে বলা হয়েছে এই অ্যানাউন্সমেন্টটা দিচ্ছিলাম যে ডিসকাউন্ট দিবো দিব দিবো ফাইনালি দিচ্ছি সো প্লিজ আজকে লাইফটা দেখো আমি এটা অর্ডার করবো পরেশ ইন লাভ উইথ আওয়ার টি

হুজুর এক্সেপ্ট্রা একসেপ্ট্রা আপু এখানে রায়া রায়া হোসেন এখানে এই লাইভে সম্পর্কে কি আমি জানি না বাট আই ড নো অ্যাবাউট দিস থিংস অ্যান্ড আই উড লাইক নট টু টক অ্যাবাউট দিস থিংস ওকে সো এইটার প্রাইস হচ্ছে টু থাউজেন্ড নাইন ফিফটি অ্যান্ড এইটা হচ্ছে ডিসকাউন্টে পাঁচশো ছোট যারা আউটসাইড ঢাকা আছে অবশ্যই অবশ্যই তিনশো টাকা বিকাশ করবে নাহলে কিন্তু ওটা কনফার্ম হবে না আপো নেক্সট ডে চলে যাবো হ্যাঁ আপু কেমন আসো হ্যালো নেক্সট তো একজন আমাকে বলে কি আপু বিলিভ ইন তাবিজ তান্ত্রিক এক্সেট্রা এক্সেট্রা কেন আপু করবা নাকি বুঝতেছি না আমাকে কেন জিজ্ঞেস করছো আচ্ছা আচ্ছা অর্ডার করে তিন থেকে চার দিনে পেয়ে যাবা ইনশাল্লাহ তাই বলে কে ওকে সো এটা অনেক সুন্দর এটা অনেক ভালো লাগে আমার কাছে এটা মানে পড়ছিলাম আমি এটা পড়া হয়নি এটা এটা একদম রাউন্ড ঠিক আছে নেট কটনের মধ্যে এটা রাউন্ড এটা হচ্ছে একদম ওভাল এগুলো পরলে বে সুন্দর লাগবে অনেক গেট থাকে তো ঘুরলে অনেক ভালো লাগে হোলসেল দেওয়া যাবে না আপু তোমার হাতে ড্রেসটা কি কি কালার হবে এটা একটা কালারই হবে আপনি মাঝে মাঝে তোমার মেকআপ ভিডিও দিবে ইনশাআল্লাহ আবু ইনশাআল্লাহ আমি তো দেই এই এই দুই দিন ধরে হয়তো দেওয়া হচ্ছে মেক আপ ভিডিওসগুলো লাইক হচ্ছে ঝটফট রেডি কীভাবে হয়ে যাচ্ছি হচ্ছে কিছু নর্মাল ভিডিও টিকটকের ভিডিও দিচ্ছি দিচ্ছি বাট আপডেটেড রাখবো ইনশাল্লাহ এই দুই দিন দিয়েছি এই দুই দিন দিব না আবার এভাবেই চলবে কিন্তু ঠিক আছে এখন পেজ কিন্তু হুড়দুমে চলবে পেজ কিন্তু একদম বন্ধ হবে না সো প্রত্যেক দিন তোমরা ইনশাআল্লাহ লাইভ দেখতে পাবা আশা করছি আরও সামনে থেকে আরও বেশি ইম্প্রুভমেন্ট পাবো আমাদের অ্যান্ড এটা হচ্ছে আমাদের নেট কটনের মধ্যে এইটার স্লিভসটা দেখো ভাই কী সুন্দর না স্লিভসটারই পড়ে যাবো আমি অর্ডার করবো খুবই স্মার্ট লাগে ড্রেসটা পরে আপু এগুলো একদম একদম পশ টাইপের কিছু ড্রেসেস ওকে ব্ল্যাকের মধ্যে দেখান এগুলো এটাকে আঘানোর যা আঘানোর অ্যান্ড ইটস ইটস অন ডিসকাউন্ট ওকে সো এইটা হচ্ছে নেট কটনের মধ্যে এখানে সুন্দর করে হাই নেক দেওয়া পিছন থেকে করা আছে অ্যান্ড ভিতরে কিন্তু ইনার ইউজ করা মোস্ট ইম্পর্ট্যান্টলি একটা ড্রেস যখন ইনার দেয় তখন ওটার দাম দ্বিগুণ বেড়ে যায় এর মধ্যে আবার ডিসকাউন্ট দিচ্ছি হোয়াইটের প্রেস করতে ইনফরমেশন লাইট স্কাই ব্লু মানে লাইম স্কাই ব্লু বলা যায় খুবই খুবই লাইট ওকে সো এটার মধ্যে পার্লস ওয়ার্ক দেওয়া আছে আমি একটু ডিসক্রাইব করবো আর এখানে কাটা কাটা নেটের একটা কাজ দেওয়া আছে সুন্দর করে প্যানেল টাইপের বাট এটা হচ্ছে ভিজিবল হবে না বিকজ এটার ভিতরে ইনার দেওয়া আছে অ্যান্ড লং আপু লং এক একটা ড্রেসের এক এক রকম যেমন এটার লং হচ্ছে কত থার্টি নাইন ফর্টি পড়বে এটা লং ঠিক আছে তুমি যদি একটু লম্বা হও তাহলে ওই হিসাব করলেও আঠু পর্যন্ত পড়বে ড্রেসার সাইড ওয়াও ডিসকাউন্ট লাইভ আজকে জিয়াপুর ডিসকাউন্ট লাইভ আজকে সো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা নিচে হচ্ছে সেম জাস্ট ওভাল থাকছে ঠিক আছে জাস্ট ওভাল থাকছে পুরোটা উপর থেকে নিচ পর্যন্ত স্লিভসটা অনেক সময় স্লিভসটা ট্রাস্ট মেস দ্য বেস্ট ওকে এইখান থেকে কাজ করা এই পর্যন্ত থাকছে হেভিলি কাজ করা দেখো পুরাটা কিন্তু কাজ করা থাকছে এটার প্রাইস এখনো বলিনি প্রাইসটা বললে তো অবাক হয়ে যাবা সো এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনে সেম এই জিনিসগুলো থাকছে টানা টানা করে পুরো নিচ পর্যন্ত আর এটা কিন্তু বেশ ওভাল মানে হচ্ছে গিয়ে ঘুরানো ড্রেস বলা যায় এখান থেকে নিজের বয়ফ্রেন্ডের সাথেও কেয়ারফুল থাকতে হবে হুম টু ট্রাস্ট ডাজেন্ট ম্যাটার যে তোমার বয়ফ্রেন্ড খারাপ হইতে পারে এখন ওর লাখ খারাপ ছিল ওর কি বলে কিসমত ছিল না রিজিক ছিল না অনেক কিছুই বলা যায় এইসব করলে

কেমনে বলে এটাকে সাড়ে তিন হাজার আবার আছে তো না তিন হাজার পাঁচশো এক্স্যাক্টলি তিন হাজার পাঁচশো পঞ্চাশই বলতে হবে সাড়ে তিন হাজার বলতে আর হবে না এটার প্রাইস ছিল থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি সেই ক্ষেত্রে প্রাইস পড়বে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি তোমার ড্রেসগুলো কোয়ালিটি ভালো হয় অবশ্যই অবশ্যই এইগুলো সবই পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ছাড়াও কিন্তু কোয়ালিটি মেনটেন করা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং বিকজ পেজ ট্রাসভার্টি না হলে তোমরা কেউ সেকেন্ড টাইম পারচেস না দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট রাইট সো এটার প্রাইস হচ্ছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা যাদের লাগবে ইট ইন বক্স করতে হবে এটা সাইজ হচ্ছে এখানে স্মল দেওয়া আছে বাট আই গেস এটা ফোরটি পর্যন্ত পড়তে পারবা যেহেতু এটা খুব ঘুরানো মানে ঘুরানো ড্রেসগুলোর ইয়ে একটু বড় টাইপেরই হয় আপু লেন্থ এটা থার্টি নাইন পর্যন্ত হবে যেহেতু এটা ঘুরানো ড্রেস এটা বেশ লম্বাই আছে হাঁটু পর্যন্ত পড়ছে ঠিক আছে তোমার নিট আজ হবে সো এটার প্রাইস থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি আমি নেক্সট এটা চলে যাবো বেশ অনেক ড্রেসেস আছে সো তাড়াতাড়ি পরে ডিসকাউন্টের প্রাইসগুলো বলে দি সো দ্যাট ইউ ক্যাস ক্যান কম্পেয়ার আল্লাহ তুমি এত কিউট কেন তোমার থ্যাংক ইউ সো মাচ শান আমি কিউট কিনা জানি না বাট আজকে বেশ গর্জিয়াস লাগছে ওকে তো চল যায় একটা কটনের মধ্যে এটা হচ্ছে একদম মেরুন টাইপের ঠিক আছে একদম মেরুন এগুলো আজকে বারবার ইন্ডিকেট না করি এটা আঘানুর গেস্ট সবে ক্যাপশন দেখে লাইফটা জয়েন করছে হ্যালো সুইডি কেমন আছে ভালো আছি সাফিয়া অনেক মিডি লাগছে তোমার থ্যাংক ইউ সো মাচ আপু সো দিস ইজ পিঙ্কিশ মেরুন বলো না একটু মানে একটু ভায়োলেট অ্যান্ড পিঙ্কের একটা টাচ আছে মানে মেরুন যদি বলি এটা টাইপের লিপস্টিক বেশি ইউজ করা হয় আসলে মেরুন বাট পিঙ্কের মধ্যে একটু মেরুন ঠিক আছে কিছু কিছু মেরুন থাকে রেডের দিকে যায় কিছু কিছু মেরুন থাকে পিঙ্কের দিকে আপু তুমি মার্শাল অনেক কেউ থ্যাংক ইউ সো মাচ অধরাম থ্যাংক ইউ সো এটার মধ্যে এটা একটা লোনের ড্রেস লোন না এটা কটন একদম কটন এটা লোন না এটা অরিজিনাল কটন মানে এটা একটু টেক্সচারটা হচ্ছে এটার মধ্যে ডিজাইন করা আছে হুম ফুল টেক্সচার ওয়াট ডান আমি নিব ইনশাআল্লাহ এটা প্লেস করে ফেলো সো এটার মধ্যে এটা টেক্সচারটাই একটু গর্জিয়াস টেক্সচার ঠিক আছে এটার মধ্যে আবার সুন্দর হোয়াইট কালারের সুতোর এমব্রয়ডারি করা পুরাটা ড্রেসের নেক পোর্শনটা গর্জিয়াসলি ডান এন্ড নিচে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে পুরোটার মধ্যে আছে ঠিক আছে হ্যান্ডস পুরাটা ড্রেস এরকম এই ড্রেসগুলো অনেকগুলো আমার পরা আছে ঠিক আছে অনেকগুলো পরে লাইফ করেছি বা অনেকগুলো অনেকগুলো সাইজ সেল হয়ে গিয়েছে কয়েকটা সাইজ রয়ে গিয়েছে সো ইটস লাইক তোমরা চাইলে কিন্তু মানে ভিজিট করতে পারো যদি তোমরা চাও যে পড়া পিকচার দেখবা মানে পড়লে ড্রেসটা কেমন দেখাবে সেই ক্ষেত্রে তুমি আমার পিকচার দেখতে পারো পেজেই দেওয়া আছে আবার আগের ড্রেসটার প্রাইস কি ছিল আপ আগের ড্রেসটা সাড়ে তিন হাজার পঞ্চাশ মানে তিন হাজার পাঁচশো পঞ্চাশ তিন হাজার নয়শো পঞ্চাশ ছিল পাঁচশো পঞ্চাশ হয়েছে এখন ঠিক আছে ওটা সাইজ ফর্টি পর্যন্ত হবে আশা করছি অ্যান্ড এটার হচ্ছে সাইজ কত এটা থার্টি এইট ঠিক আছে এটা থার্টি এইটই হবে সো এটা যাদের লাগবে এটা বক্স করতে হবে এটার প্রাইসটা বলে দিই এখানে দেওয়া আছে তিন হাজার আশি কত দিব হুম

ওয়ালা ডান্স সিস্টেম বলো ইনসাইড ঢাকা এটা আসলে ঢাকা ওয়ান ফিফটেন যারা আউটসাইড ঢাকা আছে অবশ্যই বসে তিনশো টাকা বিকাশ করবে সো দ্যাট ওয়ার্ডারটা কনফার্ম হয়ে যায় আমি নেক্সট এটা চলে যাবো বেশ কিছু ড্রেসেস আছে কি হয়েছে আজকে সবাই কোথায় যাই না হঠাৎ করেই কিছু একটা হয় তোমরা কি করো বলো তো সেটাই তোমরা কি করো তুমি অনেক কম প্রাইসে দাও কম প্রাইস তো এমনি অরিজিনে থাকে তার মধ্যে আবার ডিসকাউন্ট দিচ্ছি সো ইটস লাইক সবসময় ডিসকাউন্ট থাকে না সবসময় ডিসকাউন্ট দেওয়া পসিবল না যেহেতু স্টক ক্লিয়ারেন্স সে তো ডিসকাউন্ট দিয়ে একবারে দিয়ে দিব তোমাদেরকে এটাই হচ্ছে আমার মোটিভ সো এটা হচ্ছে শিফনের লাকজারি শিফনের এটা বাঘানুরের অ্যান্ড এটা হচ্ছে একদম হট মেজেন্ডা ইফ আই কল ইট দিস আ নেম দিস ইজ আ ভেরি হট ডাজলিং ড্রেস যেটা কিনা মেজেন্ডা কালারের মধ্যে আর এইখানে পুরোটাই জার দোষে ওয়ার্কস করা এই ড্রেসটা আমার পরা আছে এটা চাইলে পিকচার ও এটা গোটা পেস্টের কাজ করা ওকে গোটা পেস্টের কাজ করা পার্ল ওয়ার্কস আছে অ্যান্ড ছড়িয়ে ছিটে হেন্স ড্রেসটা আছে এন্ড এটার মধ্যে ইনার দেওয়া আছে শুধু ড্রেসে স্লিভসে ইনার নেই যেটার কারণে অনেক 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 সুন্দর লাগে আমার স্লিভসে ইনার একদম পছন্দ না জানি না তোমাদের কারকে এরকম রেড কটন ড্রেসটার প্রাইস আপু ওটা রেড ছিল না ওটা ছিল হচ্ছে মেরুন পিঙ্ক মেরুন ওটার প্রাইস হচ্ছে সাতাশশো পঞ্চাশ ছিল এটা হচ্ছে আমাদের স্লিভসটা স্লিভসের মধ্যে গোটা পেস্টের কাজ করা অ্যান্ড এখানে এরকম জেরির একটা প্যানেল দেওয়া আছে ব্যাকপারটা একদম প্লেন অ্যান্ড এটা বেশ কিউট একটা ড্রেস সিলেটে পেলে তোমার কেমনে আপু ড্রেসগুলো আপু ইনবক্স করো আর যদি হোম ডেলিভারি চাও আউটসাইড ঢাকাতে অবশ্যই এসে পরিবহন ওয়ার্ড সরি সুন্দরবনে ওয়ার্ড প্লেস করতে হবে আর ক্যাশ অন ডেলিভারি চাইলে এসে পরিবহন ওয়ার্ড প্লেস করতে হবে আউটসাইড ঢাকার জন্য ত্রিশ টাকা বিকাশ করতে হবে তোমার বাসায় পৌঁছে যাবে ড্রেস নিলে আপু ওকেই সো ব্লু কালার হবে হ্যাঁ হবে আপু একটু পর দেখাচ্ছি সো এটার প্রাইস ছিল হচ্ছে চার চার হাজার আটশো পঞ্চাশ এখন দিব হুম

ঠিক আছে এটা সাইজ ফোরটি টু ইটস আ মিডিয়াম ড্রেস সো তোমরা থার্টি এইট যারা আছে একটু টু অল্টার করতে হবে বা থার্টি সিক্স যারা আছে অল্টার করতে হবে অ্যান্ড এটা খুব মজার একটা ড্রেস এটা পরে আমি যেই মজা পাই স্যার পরলে না এই কালারটার জন্য অনেক 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 গর্জিয়াস দেখায় মানে অটোমেটিক্যালি কালারের জন্য একটা ভাইভ পাওয়া যায় গর্জিয়াসনেসের ঠিক আছে সো এটা যাতে লাগবে ইন ইনবক্স করতে হবে সাইজটা হচ্ছে ফর্টি টু অ্যান্ড প্রাইসটা ছিল ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি এখন হচ্ছে ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি অ্যান্ড সেটা বিকাশ করতে হবে মাস্ট অ্যান্ড স্ক্রিনশট নিবক্স করতে হবে বেশ কিছু বলে ফেল আমি এই ড্রেসের ব্যাপার আমি নেক্সটটা চোখে যাই আঘানুরের এত ড্রেস সো আমরা আমরা কিন্তু শোরুমটা একদম মানে পার্ট ওয়াইজ করে ফেলবো আঘানুরের ড্রেস প্রচুর প্রচুর নিয়ে আসবো সো যারা আঘানুরের ফ্যান তারা কিন্তু আমাদের পেজটা অবশ্যই অবশ্যই ফলো করবেন আমার চেহারাটা একটু চিনে রাখো আমি অলওয়েজ আঘানুর নিয়ে আসবো ট্রাস্ট মি অন্য কেউ কিছু নিয়ে আসবে না আসুক আর না আসুক আমি আঘানুর নিয়ে আসবো কারণ আঘানুর আমারও খুব ফেভারেট আপু লং লেন্থ কত হবে ক্যাশ অন ডেলিভারি লেন তা আপাকে একটা ড্রেসে রাখা একরকম তিন বক্স করে ফেলো অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি হবে যদি তুমি আউটসাইড থাকে এসে পরিমাণ বয়টা প্লেস করো অ্যান্ড যদি হোম ডেলিভারি চাও সুন্দর করে প্লেস করতে হবে ক্যাশ অন ডেলিভারির জন্য কিন্তু অবশ্যই অবশ্যই তিনশো টাকা বিকাশ করতে হবে সো এটা হচ্ছে নুরের একদম ব্ল্যাক একটা ড্রেস এটা একদম কটন ব্ল্যাকের উপর ব্ল্যাক কাজ মানে একদম ম্যাট ব্ল্যাক যদি বলি ম্যাট ব্ল্যাক পরবে অ্যান্ড অলসো এই ড্রেসটা একদম কটন তুমি অনেক কম ড্রেস দাও চেষ্টা করি ঠিক আছে সো এইটা একদম কটনের এখানে সুন্দর প্যানেল ইউজ করা আছে অ্যান্ড এই এখানটায় একটা প্লেট দেওয়া ঠিক আছে নেক পোর্শন একটা প্লেট দেওয়া আছে এখানে কিছু সুন্দর টার্সেল টাইপের দেওয়া আছে এরকম হ্যাং করার অ্যান্ড এখানে হচ্ছে শিশা ওয়ার্কস একদম এই পর্যন্ত শিশব ওয়ার্কস থাকছে ঠিক আছে অ্যান্ড এই সাইডে আবার প্লেট করা মাঝখানটা এটা একটা ফতুয়া টাইপের মানে কামিজ টাইপ বলি যদি আরঙের কামিজ থাকে না ওই টাইপের কি এই ড্রেসটা অ্যান্ড এটার স্লিভসটা অনেক সুন্দর অনেক ঢোলা অ্যান্ড এটা উপর থেকে এরকম চিকেন কারির একটা প্যানেল ইউজ করা আছে নিচে পর্যন্ত দেওয়া আছে নিচে আবার প্লেট করা আছে সুন্দর সো দিস স্লিভ ইজ সামথিং গর্জিয়াস ওকে ব্ল্যাক কালার দেখানো তাই দেখাচ্ছি দেখি ঠিক আছে আল্লাহ এমনে মজা তো আরাম আছে অ্যান্ড ব্যাক পরটা সিম্পল কিছু নেই এটার সাইজটা মনে হয় এস নাকি না এটা ফর্টি টু হ্যাঁ এটা ফর্টি টু প্রাইসটা বলে দিই দু হাজার নয়শো পঞ্চাশ ছিল এখন হচ্ছে দু হাজার ছয়শো পঞ্চাশ ঠিক আছে দু হাজার ছয়শো পঞ্চাশ পড়বে এখন এটার প্রাইস দু হাজার নয়শো পঞ্চাশ থেকে দু হাজার ছয়শো পঞ্চাশ হয়ে গিয়েছে অ্যান্ড এটার সাইজটা হচ্ছে ফর্টি টু এটা একদম অ্যাড ব্ল্যাক একদম কটনের যারা হচ্ছে কটন চাচ্ছ একটু এক্সপেন্সিভ আঘানুরের তাদের জন্য কিন্তু এর চেয়ে বেটার ড্রেস আর হয় না পাকিস্তানে ইন্ডিয়াতে এগুলোই কিন্তু মানুষ বেশ পরে এখন বাংলাদেশও কিন্তু সেই স্টাইলটাই ফলো করছে দেখতেছি এখন মানে এগুলো পাকিস্তান আর ইন্ডিয়াতে মানে হুরদুম পড়তো মানুষ মানে ঘুমাইতে গেলেও আঘানুর পরে তারপর পার্টিতে গেলেও আঘানুর পরে আঘানুরের যেমন কোয়ালিটিজ আছে আঘানুরে কিন্তু ব্রাইডাল অ্যাট অ্যাটায়ারও আছে ঠিক আছে ব্রাইডাল অ্যাটায়ার আছে না হ্যাঁ ব্রাইডাল অ্যাটায়ার আছে দেন হচ্ছে শুজ বের হচ্ছে দেন পার্সো আছে আই গেস দেন হচ্ছে আঘানুরের সব আছে তুমি হচ্ছে কী বলে অনেক এক্সপেন্সিভ হবে যেহেতু এটা আঘানুর একটা ব্র্যান্ডই পাকিস্তান থেকে আনতে গেলে আবার ওই কস্ট অ্যান্ড দেন হচ্ছে গিয়ে কি বলে তোমরা যদি চাও আখানুরের সব আমরা রাখি লেহেঙ্গা টেহেঙ্গা সবই আছে এটা ঢিল হয়ে গেছে সবই কিন্তু আছে সো সেই হিসাব করলে কিন্তু পাকিস্তান আর ইন্ডিয়া আঘানুর নিয়ে নিছে তো এখন দেখতেছি যে বাংলাদেশেও সেই জিনিসটাই আপগ্রেড হচ্ছে সবাই আঘানুর পড়তেছে আস্তে আস্তে ভালোই লাগে এখন ওর ড্রেস দেখলে এখন রাস্তায় দেখলেই না বোঝা যায় যে এই ড্রেসটা একদম আনকমন মানে এটা কোনো শোরমে বা হচ্ছে নর্মালি কোনো বুটিক্সে পাওয়া যায় না এই ড্রেসগুলো দেখলে না বোঝা যায় যে এগুলো পাকিস্তানি একটা ড্রেস দেখলেই বোঝা যায় যে কোনটা পাকিস্তানি কোনটা ইন্ডিয়ান রিজনেবল প্রাইসে ড্রেস দিন থ্যাংক ইউ সো এটার প্রাইস পড়বে এখন কত জানি বললাম তিন হাজার ছয়শো পঞ্চাশ না দু হাজার ছয়শো পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ ছাব্বিশশো পঞ্চাশ এটা রেখে দিলাম আমি আরেকটায় চলে যাচ্ছি তো লাইট দেখিয়ে দিই ও তুমি বারবার করতেছো হ্যাঙ্গারিং ওকে সো এইটা হচ্ছে আমাদের একদম আকাশি কালার বললে পারো ম্যাজেন্ডা বলেও পড়বো না দিলেও পড়বো না না আপনি আমার তো ম্যাজেন্ডা বেশ লাগে এখন যার রয়েছে যেমন আপনাকে দিবো না আপনি অ্যাফোর্ডও করতে পারবেন না ঠিক আছে হ্যালো হ্যালো অরিন কেমন আছো সো এটা হচ্ছে আমাদের একদম ব্লু কালার কটকটা যদি ব্লু বলি তাহলে ওইটার মধ্যে একটা আকাশি কালার আসলে এটাকে যদি বাংলায় বলতে যায় একদম আকাশের কালার আকাশের নীল কালার অ্যান্ড এটা হচ্ছে একদম কটন এটা সাইজটা থার্টি এইট বাট এটা রাউন্ড কাট সো তুমি ফর্টি এটা তো সমস্যা তার মানে কি এই কারণে যাচ্ছে না সো এইটা রাউন্ড কাট হওয়ার কারণে তুমি ফর্টি থাকলেও পড়তে পারবে কারণ এই জায়গাগুলো টাইট হবে না কেমন আছে ভালো আছে আপু আখানোর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের আছে জয়েন করলাম আপু ব্ল্যাকের আছে আলাদা হোয়াইটের একদমই নেই সো ব্ল্যাকের আছে বাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশানের ছিল না আজকে আচ্ছা আজই লেট করে ফেললাম বেশ লেট করে ফেলেছো ডিএ সমস্যা নেই আমি আছি বেশ কিছুক্ষণ আপু তোমার ড্রেসের প্রাইস বলো দু হাজার নয়শো পঞ্চাশ আমারটা শুধু থার্টি ফোর অ্যাভেলেবেল আছে আমারটা ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে খুব সুন্দর বাটনস দেওয়া আছে অ্যান্ড এখানটা ফাঁকা মানে তোমাদের যদি ট্যাঙ্ক টপ থাকে তা দিয়ে পড়তে হবে না হলে তুমি যদি চাও এভাবে পড়তে এভাবে পড়তে পারো বাট ওই যে ফুটাতে দেখা যাবে বাট আমি সাজেস্ট করবো ট্যাঙ্ক টপ পরো ইনার দেখা যাবে সে এটা হচ্ছে ইউ সেম ঠিক আছে এরকম খাঁচা 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 এই স্টাইলটা বেশ লাগে তুমি যদি একটা ভিতরে হোয়াইট ট্যাঙ্ক টপ পরো হোয়াইটটা অনেক ফোকাসিং হবে সো দিস ইজ মানে ডিলেমার জন্য হাই সুধা ওরে বাবা সেলিনা লিখেছে হাই সুধা গ্রামে তো বেশ মজা করতেছে আমাকে ছাড়া হম এখন গ্রামে বসে বসে আমার লাইফ দেখতেছো এটা হচ্ছে আমার স্লিভসটা ঠিক আছে স্লিভসটা এরকম সুন্দর কাজ করা আছে পিটানো কাজ করেন এখানে একটা কাটার প্যানেল ইউজ করা স্লিভসটা অনেক 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 গর্জিয়াস আপু তোমার ড্রেসের ম্যাটেরিয়াল কি আপু আমার পাওয়ার ড্রেসের ম্যাটেরিয়াল অনেক টাইপের লাইক জার দোষি থেকে শুরু করে জাকারটা আছে সবই আছে আপনার ড্রেসগুলো তো খুব সুন্দর আজকে ড্রেসগুলো যেমন সুন্দর তেমন হচ্ছে ডিসকাউন্টে চলছে এটা হচ্ছে আমাদের স্লিভসের পোর্শনটা আর উপর থেকে নিচ পর্যন্ত সেম সো এটার প্রাইসটা ছিল কত আর আছে কত বলে দিই তিন হাজার তিনশো পঞ্চাশ এটা অরিজিনালি ছিল এটার দাম অনেক কম না এখন পড়বে পঞ্চাশ হ্যাঁ তিন হাজার পঞ্চাশ পড়বে এখন ঠিক আছে এটা আসলে ডিসকাউন্ট পড়বে তিন হাজার পঞ্চাশ আপু তোমার ড্রেসটা নেই থ্যাংক ইউ আপু ব্ল্যাকের মধ্যে একটু কিছু আবার নিব আপু ব্ল্যাকের মধ্যে আমি দুটো তিনটা দেখিয়ে ফেলেছি একটু রেকর্ডেড লাইফটা দেখিও বিকজ আমার বেশ কিছু ড্রেস কভার করতে হবে তোমারটা চারটা হবে আপু আপু এটা চারটা কি আমি একটার বেশি দিতেই পারবো না এটা সাইজ থার্টি ফোর থার্টি ফোরই আছে বাট আমার ড্রেসটা অনেক সুন্দর কিন্তু আবারও বলছি তিন হাজার সরি দু হাজার নয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা তো ডেলিভারি চার্জই চলে যায় না সো তিন হাজারই পরে বেসিক্যালি আপু ড্রেসটার হাতা কি ফুল হাতা হবে এটা কি ফুল হাতা সিস্টেম না আপু এটা স্লিভলেসই ঠিক আছে এটার হাতা অ্যাটাচ করার কোনো কাপড় দিয়ে দেওয়া হয়নি বেসিক্যালি সো এটা স্লিভলেসই হবে সো এটার প্রাইস এখন তিন হাজার টাকা মাত্র তিন হাজার তিনশো পঞ্চাশ থেকে তিন হাজার পঞ্চাশ হয়েছে দেখিনি কখনো না পর হয়নি এটা এটা হচ্ছে আমাদের লম্বা লম্বা স্ট্রাইপস করা এটা হচ্ছে ড্রেসের ইয়েতেই মানে হচ্ছে এরকম ঠিক আছে খাদি টাইপের একটা যদি কালার থাকে খাদি টাইপের একদম কালার ওকে সো খাদির মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট করা এটার মধ্যে পুরোটা স্লিভস হচ্ছে প্লেট করা দ্যান একটা কুসিকাটার হোয়াইট প্যানেল অ্যান্ড এইটা হচ্ছে আমাদের কুশিকাটার একটা প্যানেল দিয়ে হাই নেক কলার পুরোটার মধ্যে একটু পর্যন্ত করা আছে অ্যান্ড নিচে একটু ধরবা উপরতে এই যে এইখান এই পোর্শনটার মধ্যে কিন্তু সুতোর এমব্রয়ডারি করা একদম হোয়াইট কালার অ্যান্ড এটা পুরো নিচ পর্যন্ত করা ঠিক আছে এই নিচ পর্যন্ত কর আগের আম্মু হচ্ছে এরকম হাতে করতো না কাজ করতো না এই ড্রেসের এই সাইডটাই থাকতো কিন্তু খুব সুন্দর লাগতো সে আগের টাইপের ড্রেসগুলো এখন আবার রিওয়াইন্ড করতেছে সো এইটা হচ্ছে এরকম আর ভিতরে কিন্তু ইনার টিনার মনে হয়েছে ইনার দাবাব বাট আসলে এই কাপড়টাই বেশ ভারী সো খাদি টাইপের কাপড়গুলো যেমন হয় ওরকম সো এটা পুরোটা ড্রেস অ্যান্ড ব্যাক পার্টটাও সেম

ভালো আছে আপু ড্রেসগুলো কি রেডিমেড জি আপু অবশ্যই এগুলো রেডিমেড সাইজ অনুযায়ী তোমার নিতে হবে অ্যান্ড আঘানোর ড্রেস আমার ফেভারিট আমারও ফেভারিট বাট আই কান্ট অ্যাফোর্ড খুব সুন্দর কালার থ্যাংক ইউ দোস্ত যদি বাজেট থাকে এখন তুই একটু নিয়ে নিতে পারিস এখন তো ডিসকাউন্ট চলতেছে ওকে ম্যাটিরিয়াল কি ড্রেসের এটা যেমন খাদি টাইপের একটু ড্রেস ছিল খাদি টাইপের ম্যাটেরিয়াল ওকে এই প্রত্যেকটা ড্রেস এগুলো যেভাবে ধরতেছি না এমনি তোমাদের একটু অ্যাট্রাক্টিভ কম লাগবে বাট আমি যেটাই পরে আসবো লাইভে ওইটাই সেল হয়ে যাবে বিকজ ওইটাও কিন্তু আখানুর থাকে ওটাও ওইরকম সিম্পল থাকে মানে পড়লে এটার ভ্যালিউ বোঝা যায় না হলে বোঝা যায় না আসলে সেইম তোমাদের কালেকশান খুবই সুন্দর অলবেস থ্যাংক ইউ সো মাচ এটা পড়লে এটা সৌন্দর্যগুলো বুঝবে আমি যদি এই ড্রেসটা পরে আসি তখন বলবো যে এই ড্রেসটা অনেক সুন্দর বাট এমনি ধরে আসে এমনি এটার ভ্যালিউ কম সো আমি চলছি আরেকটা আরেকটা কালারে অরেঞ্জের মধ্যে একটা দেখাই এইটা এত গর্জিয়াস এটা এত ভারী আর এত গর্জিয়াস বাট এটা একটু কুর্তি টাইপের ঠিক আছে একটু শর্ট থার্টি সিক্স পড়বে লেন্থটা ওকে এটা লেন্থটা থার্টি সিক্স পড়বে লম্বায় অ্যান্ড এটা একটু মানে ক্লাসি একদম শেষ লেভেলের সো এটার মধ্যে পুরোটা কাটার কাজ করা এটা ব্যাকেও এরকম এমব্রয়ডারি করা মানে পুরোটা ড্রেসে না এমন ভাবে এমব্রয়ডারি করেছে যে এমব্রয়ডারি মানে কাজটা দিয়েই পুরোটা ড্রেস বানানো মানে কাপড়টাই ছিল এমব্রয়ডারি করা এটা হচ্ছে আমাদের স্লিভস পোর্শন অ্যান্ড স্লিভসটাও তো বেশ এন্ড এটা হচ্ছে আমাদের দামানপুর দামানে আর কি পুরোটার মধ্যেই হচ্ছে পিটানো এমব্রয়ডারি করা আর এখানে ফাড়া আছে ঠিক আছে এটা গোল না আর একদম দামানো হচ্ছে একটা প্যানেল আছে ফর্মালিটির জন্য আরও গর্জাস করার জন্য একটা প্যানেল দিছে কোনো মতে সো এটার প্রাইস ছিল এমনি রিজনেবল এটা ড্রেসটার প্রাইস ছিল হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ এখন হবে এটা তিন হাজার ছয় হ্যাঁ তিন হাজার ছয়শো পঞ্চাশ মানে আমার এমনি হয়ে গেছে তিন হাজার আটশো পঞ্চাশ ছিল এখন তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ আর এটা হচ্ছে থার্টি এইট বাট এটা চাইলে তুমি ফর্টি পর্যন্ত পড়তে পারবা ঠিক আছে এটা বেশ ঢিলা আপু ব্ল্যাক কি অ্যাভেলেবেল পাওয়া যাবে আর এগুলো কি টু পিস না আপনি এগুলো ওয়ান পিস কোন ব্ল্যাকটা চাচ্ছি একটু ইনবক্স করতে হবে বিয়ে করতে চাই তোমাকে সম্ভব না ঠিক আছে সো এইটা হচ্ছে আমাদের সাইজটা হচ্ছে ফর্টি পর্যন্ত পড়তে পারবো যেহেতু থার্টি এইট দেওয়া আছে অ্যান্ড এটার প্রাইস তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা পড়বে ওকে সো এটা যাদের লাগবে একটু স্ক্রিনশট ইনবক্স করতে হবে এবং আউটসাইড ঢাকায় যারা আছে তারা অবশ্যই অবশ্যই তিনশো টাকা বিকাশ করে আমাদের ওয়ালেটে প্লেস করতে হবে আপু একটু ইনবক্স করতাম যতটা ড্রেস যে আছে সো আমি আরেকটা ড্রেসে চলে যাব একদম রেড কালার এইটা মোস্ট গরিজিয়াস একটা ড্রেস লাকজারি শিফনের মধ্যে ইনার দেওয়া আছে অ্যান্ড পুরোটার মধ্যে না এরকম সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্স আছে এখানে আবার খুব সুন্দর করে না স্টোনসের ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক অ্যান্ড অলসো হ্যাঙ্গিং ট্রেসেলস আছে এটার মধ্যে লং কত আপু এটা তো গোল্ড ড্রেস এটা লং কত থার্টি সিক্স সামনে পিছে থার্টি এইট ফর্টি হবে পিছে ফর্টি সামনে হচ্ছে থার্টি এইটের মতো হবে ঠিক আছে এর সামনে ছোট পিছে বড় টাইপের ড্রেস এটা একটু দেখাইতেই হয় সামনে ছোট পিছে বড় টাইপের একটা ড্রেস ঠিক আছে পিছু এরকম সিকোয়েন্সে ওয়ার্ক করে এটা একটা রাউন্ড ড্রেস সো এইটার সাইজ দেওয়া আছে ফর্টি টু এটা ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবা যেহেতু এটা একটা রাউন্ড ড্রেস রাউন্ড ড্রেসের এই জায়গাগুলো টাইট হয় না যারা ফর্টি টু পরে তাদের জন্য একটু ঢিলা হবে সো এটা তোমরা সবাই পড়তে পারবা অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্লিভসটা যেটা লাকজারি শিফনের ভিতরে কোনো ইনার দেওয়া নেই অ্যান্ড এখানে এরকম সিকোয়েন্সের কাজ করে এটা এত সফট মনে হচ্ছে কি ছিঁড়ে যাবে এমন সফট প্রচণ্ড পাতলা একটা ড্রেস সো ইটস লাইক লাইট ওয়েটের অ্যান্ড অলসো গর্জিয়াস অ্যাট দ্য সেম টাইম সো এটার প্রাইস দেওয়া আছে এখানে ফোর থাউজেন্ড মানে পাঁচ টাকা এখন পড়বে সিক্স আচ্ছা ফোর টাকা পড়বে এগুলো কি রিস্টক করছো না ড্রেস এগুলো হচ্ছে কিছু কিছু সাইজেস রয়ে গেছে যেমন কিছু কিছু ড্রেসের সাইজ হচ্ছে মনে কর ফর্টিগুলো চলে গেছে মানে লার্জ চলে গেছে মিডিয়াম আছে ওই টাইপের ড্রেসগুলো আমরা জাস্ট স্টক ক্লিয়ারেন্স করতেছি মানে এগুলো রাখবো না নতুন ড্রেসেস আনবো এগুলো চাচ্ছি আমরা সেল দিয়ে দিব যত তাড়াতাড়ি সম্ভব তাই ডিসকাউন্ট দিচ্ছি তোমার কাজ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু ঢাকার বাইরে ওয়ান ফিফটি টাকা ঠিক আছে এটার প্রাইস হয় ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি এটা আমার অনেক ফেভারিট এটাতে আমি একটা ডিপি দিয়েছিলাম হাঁটতে সিয়ার এরকম এরকম সুন্দর এটা পরলে হাঁটলে অনেক সুন্দর লাগে এরকম ছড়ে গোল তো তাই খুব সুন্দর লাগে আর ভিতরে ইনার আছে ইনার করা আছে এটা মেরুন রেড চার হাজার সাতশো পঞ্চাশ পড়বে ইনবক্স অবশ্যই অবশ্যই ইনবক্সে ইনবক্স দিতে হবে এটা দেখিয়ে দিলাম নেক্সট একটা চলে যাচ্ছি একদম বাসন্তী হলুদ একদম কড়া বাসন্তী হলুদ যেটাকে বলে এরকম এর সাথে একটু সাদা আছে ফরমালিটিসার জন্য দিয়েছে সাদাটা এখানে এরকম একটা জোড়া টাইপের দাওয়া আর এখানে এরকম প্লেট করা হুম এটা পুরোটা একটা কটন ড্রেস পাতলা একটা কটন ড্রেস এটাও আখানুরের আখানুর এভাবে বানায় ড্রেসগুলো বেসিক্যালি এখানে সুন্দর পার্লস দেওয়া হোয়াইট একদম পার্ল দেওয়া হোয়াইট কালার পার্লস অ্যান্ড নিচে অনেক সুন্দর ওকে নিচে হচ্ছে এরকম সাদা কুশি কাটা দেওয়া জওয়ানে জানে মন হাসিনে দিল রুবা আই রিমেম্বার সো ট্রু ওই গানটা ওই ডিপিটা ছিল জওয়ানে জানে হাসতে একটা গান ডিপি দিয়েছিলাম না অনেক ভালো লাগতো এটা হাঁটলেই ফ্লপি ফ্লপি হয়ে যেত খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ প্রাইস আপু এটার প্রাইস ডিফার করছে আমি একটু পরে বলে দেবো এটা হচ্ছে দামন পোর্শনটা অ্যান্ড ব্যাক পার্টটা এরকম থাকছে ঠিক আছে ইনার দিয়ে পড়তে হবে এটার প্রাইস দেওয়া আছে এখানে দু হাজার আটশো পঞ্চাশ এটা দেওয়া এখন পড়বে দু হাজার ছয়শো পঞ্চাশ ঠিক আছে দু হাজার ছয়শো পঞ্চাশ এটার প্রাইস পড়বে এখন অ্যান্ড এটার সাইজটা আছে কি মিডিয়াম কি এটা সীশা আচ্ছা আপু ওইটা নিতে চাচ্ছি প্লিজ আপু ইনবক্স করতে হবে ঠিক আছে যেটাই চাচ্ছি ইনবক্স করতে হবে এটা ফর্টি টু সাইজ আছে এটার প্রাইস পড়বে দু হাজার ছয়শো পঞ্চাশ ওকে স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স আফটার দ্য ডিসকাউন্ট আছে সো আর একটা চলে যাই সে হোম ডেলিভারি হ্যাঁ যদি তুমি সুন্দরবনে ওয়ারেটটা প্লেস করো হোম ডেলিভারি দেওয়া যাবে ওকে তো এখন একটা লাইমে চলে যাব লাইম কালারের ড্রেস ল্যাভেন্ডার লাইম এটা খুব খুব সুন্দর এটা নেট কটনের মধ্যে এটার মধ্যে ইনার দেওয়া আছে এটা তো পুরাটা এইখানটায় জারদোশি স্টোন পার্লস ওয়ার্ক করা এটা হাইনেক কলার আর হাইনেকের মধ্যে তিনটা প্লেট করা আছে অ্যান্ড পুরোটার মধ্যে পিটানো একটা এমব্রয়ডার্স আছে পুরোটার মধ্যে একটু কেমন জানি কী জানি বলে এটাকে আজা আরে না এই কালারটা জানেন কি বলে ক্রিম কালার ক্রিম কালারের একটা এমব্রয়ডারি করা ওকে পুরোটা ড্রেস আর 슬ীভস এরকম প্লেট করা আবার এরকম কাটা কাটা ডিজাইন তোমাকে দেখতে মন যাচ্ছে শুধু বাট ড্রেসটা দেখো কনসেন্ট্রেট সো এটা হচ্ছে আমাদের দামান পোরশনটা এরকম প্লেট করা ওকে আমি শিখাইতেছি কী কী আছে একটা ড্রেসের মধ্যে বুঝছো সো কনসেন্ট্রেট এটা হচ্ছে এরকম দামানে করা অ্যান্ড ব্যাক পোর্শনে এরকম প্লেন থাকছে কিছু থাকছে না এটার প্রাইস ছিল তিন হাজার আটশো পঞ্চাশ এখন দিব ওকে সো তিন হাজার সাতশো পঞ্চাশ এটা বেশ গর্জিয়াস একটা ড্রেস না নিলে মিস একে তো এটা ডিসকাউন্টে দিচ্ছে এটা হচ্ছে ফর্টি ফোর সাইজ লার্জ এটা ওকে এটার হাইয়েস্ট সাইজ উইল বি ফর্টি ফোর

এগুলো কি জর্জেট কাপড় কাপড় এটা নেট কটন এক একটা ড্রেসের ম্যাটেরিয়াল এক এক রকম সো একটু করতে হবে যদি তুমি মিস করে থাকো কিছু যেহেতু লেটে জয়েন করে অনেকে অনেকে সো এটার জন্য ইনবক্স পড়বে এখন তিন হাজার সাতশো সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা কি এটা এটা দিয়ে করে দাও বিকাশ কিন্তু মনে হয় তানহাকে দিয়ে দিতে হবে বিকজ আমার তো সাথে দেখা হয় না ওকে সো এটা শেষ আরেকটা আছে না ও যে ওর তো বাসা থেকে বেরোয় না ও আর আমার বাসা ওর থেকে দূর না তানহার বাসার তো কাছাকাছি তানহার ওর বাসার পাশাপাশি এই কারণে তানহার দেখা হয় শো শোরুনটা কোথায় উত্তরাতেই যে এখান থেকে অ্যাডভোজ দেওয়া আছে দেখো তুমি একটু তো এটা হচ্ছে আমাদের আরেকটা কটনের মধ্যে এটা এটারও ফ্যাব্রিকটা এরকম ঠিক আছে একটু ডিফারেন্ট ফ্যাব্রিক অ্যান্ড এটার মধ্যে হোয়াইট কালার এমব্রয়ডারি করা এরকম একটা ড্রেস আমি দেখিয়েছিলাম একটু আগে ওটার ডিজাইন এটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট ওটাতে এইখানে কাজ ছিল এটা তো পুরাটাই কাজ আছে ঠিক আছে আর এরকম টাইপের আই মেকআপটা আজকে মারাত্মক হয়েছে থ্যাংক ইউ কেমন আছেন ভালো আছি সিনথে আপু সো এই ড্রেসটা একটু দেখো এটা হচ্ছে দামানে এরকম করে দেওয়া হ্যাঁ ওটার নাম হচ্ছে কিংবদন্তী প্রমা ইউজ করে তো ওর ফুল ফ্যামিলি বলতেছিল না

আর প্রথম পর জুয়েলারিগুলো কি হ্যাঁ অ্যাভেলেবেল আছে টুন বক্স করতে হবে সরি এটা নাই এটা আমার ফ্রেন্ড নিয়ে নিছে এই যে আমার লাগায় বসে আছে কিংবদন্তি অয়েল এই যে ও লাগায় বসে আছে একটু বলিস তো মানে কাজ করছে কি না আমি আমার চুল একদম পরে যেতেছে স্মৃতি আপুর চুল আরো পড়ে যেতেছে মানে কাজ করবে কি না আপু ব্লু কালার ড্রেস দেখান আপু ব্লু কালার দেখিয়ে ফেলেছে এতক্ষণ ইচ্ছা মতো দেখাইছি সো এটা ছিল আমার লাস্ট ড্রেস এটার প্রাইসটা একটু বলে দিই এটা সাইজ ফোরটি এটা ছিল তিন এখন দিব দু হাজার আটশো পঞ্চাশ দু হাজার আটশো পঞ্চাশ তিন হাজার আশি থেকে দু হাজার আটশো পঞ্চাশ প্রাইসগুলো একটু কনফিউজিং সো ইনবক্স করলেই ইন ডিটেল পেয়ে যাবে লেন্থ সাইজ হ্যান যা আছে সো এটার লেন্থ হচ্ছে কত ফর্টি হবে আর ফর্টি টু হবে এটা অনেক লং ফর্টি টু হবে অ্যান্ড কি বলে সাইজ ফোরটি টু লেন্থ ফর্টি টু অ্যান্ড এটার প্রাইস দু হাজার আটশো পঞ্চাশ প্রাইট অনেক বেস্ট কোয়ালিটি থ্যাংক ইউ সো মাচ সো এটা ছিল আমার লাস্ট ড্রেস সরি এটা দেখিয়ে ফেললাম অ্যান্ড আমি একটু আমারটা আবার একটু দেখাবো আমারটা অনেক সুন্দর একটা ড্রেস সো এটা শুধু শুধু শুধুমাত্র থার্টি ফোর অ্যাভেলেবেল আছে অ্যান্ড এটা এরকম ফিশ কাটিং মানে হচ্ছে এই পর্যন্ত একটু টাইট ঠিক আছে অ্যান্ড এই জায়গাটা হচ্ছে এরকম নিচে দিয়ে হচ্ছে এরকম ফ্লোয়ার মানে এই স্কার্টটা তুমি এমনিও পড়তে পারবা ছোট কোনো ব্লাউজের সাথে পড়তে পারবা চাইলে অ্যান্ড এটা তো উপরেরটা তো পাচ্ছই অ্যান্ড এটার প্রাইস মাত্র দু এটা শুধু থার্টি ফোর সাইজ অ্যাভেলেবেল অ্যান্ড স্লিভসটা দেওয়া নেই সো তোমার এইভাবে পড়তে হবে বাট এইভাবে কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না এই যে তুলবো এই যে এইভাবে সুন্দর লাগতেছে আমি কি এমনি উঠায় তুলবো ছবি সেটা যদি কোনো একটা সিমারি ব্লাউজ থাকতো ওটা দিয়ে পরলে স্কার্টের ফিটিংটা বুঝা যেত তুমি এখন তুলো না দাঁড়াও বিদায় দেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার কালকে চলে আসবো মাশাল্লাহ তোমার ফিগার থ্যাংক ইউ তোমার মতো ভ্রমা ওকে আল্লাহ হাফেজ তারা